আসসালামু আলাইকুম এভরিওয়ান। 2021 সালের যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী আছে তাদের কিন্তু মাথায় একটা প্রশ্নই ঘুরছে যে আমাদের পরীক্ষা হবে কি না, বা পরীক্ষা যদি নাও হয় তাহলে আমাদের বিকল্প পদ্ধতি হিসেবে কি হতে পারে, অ্যাসাইনমেন্ট নাকি অটোপাস। এ বিষয়ে আমাদের শিক্ষামন্ত্রী সর্বশেষ কি আপডেট জানালো, চলুন আমরা কথা না বাড়িয়ে বিষয়টা জেনে নেই। পরিস্থিতি দেখে এসএসসি এইচএসসি বিষয়ে সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী। চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কি না করোনা পরিস্থিতি দেখে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে ঢাকা কেরানীগঞ্জের জাজিরা মোহাম্মদিয়া আলিয়া মাদ্রাসায়, ইডেন মহিলা কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে, আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি তিতুমির কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সময় একথা তিনি বলেন। অর্থাৎ চলতি বছরের যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সেটা হবে কিনা সেটা পুরোপুরি নির্ভর করে আমাদের এই করোনা পরিস্থিতির উপর। যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এবং নিয়মিত ওই 60 দিন এবং 84 দিন ক্লাস করেই আমাদের পরীক্ষা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী বলেন, যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া না যায় এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে বিকল্প মূল্যায়নের চিন্তাভাবনা রয়েছে, তবে এখন পর্যন্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তই রয়েছে। তিনি বলেন, আমাদের অনেক রকমের চিন্তা আছে কিন্তু পরীক্ষা হবে কি না এই মুহূর্তে বলে দিতে পারছি না, হয়তো খুব শীঘ্রই সিদ্ধান্তটা নিতে হবে। পরীক্ষা নিতে পারবো কি না সেটা সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করবে, কিন্তু যেটাই হোক শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ মাথায় রেখে সিদ্ধান্ত হবে। অর্থাৎ শিক্ষামন্ত্রী এখানে এটা বোঝাতে চেয়েছে যে শিক্ষার্থীরা যাতে বিপাকে না পড়ে, দুর্ব্যবস্থায় না পড়ে, সেই ব্যবস্থা মাথায় রেখে শিক্ষার্থীদের যাতে ভালো হয় সেটাই তারা করবে। শিক্ষামন্ত্রী বলেন, গত বছরের শেষে এবছরের শুরুতে সংক্রমণের হার আমরা কমিয়ে আনতে পেরেছিলাম, এখন করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী। আন্তর্জাতিক পর্যায়ে বিশেষজ্ঞরা বলেছেন 5% নিচে গেলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো একটা পরিস্থিতি হয়, কিন্তু এখন তো সংক্রমণের হার 13%-এর বেশি। ডাক্তার দীপুমণি বলেন, স্বাস্থ্যবিধি মানলে সংক্রমণ কমবে, আমরা তো মানছি না, আর মানছি না বলেই বারবার খারাপের দিকে যাচ্ছি। শিক্ষামন্ত্রী বলেন, আমরা ভেবে দেখেছি অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা ভালো করেছে, এসএসসির জন্য 60 দিন এবং এইচএসসির জন্য 84 দিন অ্যাসাইনমেন্ট আমরা দিচ্ছি, আমরা চেষ্টা করে যাব, আরও কিছুদিন হয়তো দেখতে হবে, যদি দেখি শিক্ষা প্রতিষ্ঠান একেবারেই খোলা সম্ভব না হয় তখন আমরা বিকল্প অনেক কিছু নিয়েই চিন্তা রেখেছি, কী কী সিনারি হতে পারে তাও চিন্তা করেছি, সব রকমের সিনারি চিন্তা করে কী কী সম্ভাব্য বিকল্প থাকতে পারে সেটা নিয়েও কাজ করছি। যদি পরীক্ষা নেওয়া না যায় তাহলে বিকল্প কীভাবে মূল্যায়ন হতে পারে সেগুলো আমরা ভাবছি। মন্ত্রী আরও বলেন, পরীক্ষার চাপ রেখে আনন্দের মধ্যে দিয়ে কীভাবে সে পরীক্ষার্থীরা শিখবে সেটা নিয়েও চেষ্টা চালিয়ে যাচ্ছে। অ্যাসাইনমেন্ট এক ধরনের পরীক্ষা, এটা কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট একটি পার্ট, আমরা অনেকই রকমের মূল্যায়নের চেষ্টা করছি। পরীক্ষার্থীর লেখাপড়া অব্যাহত রাখা এবং পরীক্ষার্থীরা যাতে অনলাইন গেমসে আসক্ত হয়ে না পড়ে সে বিষয়ে নজরদারি রাখতে অভিভাবকের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক উপস্থিত ছিলেন। অর্থাৎ তাদের এখানে সেই বক্তব্য হচ্ছে যে পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এবং পরীক্ষা নেওয়া হবে, যদি পরিস্থিতি দেখা যায় ঊর্ধ্বমুখী তখন কিন্তু আমাদের পরীক্ষা নেওয়া সম্ভব হবে না, আর যদি পরীক্ষা যদি নেওয়া সম্ভব না হয় তাহলে আমাদের বিকল্প পদ্ধতি হিসেবে নয়তো অ্যাসাইনমেন্ট নয়তো বা অটোপাস দেওয়া হবে। তো বন্ধুরা, আপনি একজন শিক্ষার্থী বা পরীক্ষার্থী হিসেবে আপনার এ বিষয়ে মতামত কী, পরীক্ষা কি এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা উচিত নাকি আমাদের অটো প্রমোশন দেওয়া উচিত, তো এ বিষয়ে আপনার মতামতটি অবশ্যই জানিয়ে দিন। শিক্ষামন্ত্রী এখানে আরও বলেছেন কি, শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান অংশ হিসেবে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে 33 লাখ গাছ লাগানো হবে। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, জুলাই থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা গেলেও সেপ্টেম্বর অক্টোবর নাগাদ সংক্ষিপ্ত সিলেবাসের ওপর পরীক্ষা নেওয়া সম্ভব। যদি ছুটি বাড়ানো হয় তাহলে বিকল্প চিন্তা হিসেবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করার প্রস্তুতি শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ জুলাই মাসে যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায় তাহলে আমাদের পরীক্ষাটা হবে সংক্ষিপ্ত সিলেবাসে, আর যদি শিক্ষা প্রতিষ্ঠান না খোলা যায় তাহলে আমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে। এতে শিক্ষার্থীরা যতটুকু শিখেছে তার একটা মূল্যায়ন করে গ্রেড দেওয়া যাবে, সেক্ষেত্রে আগের জেএসসি ও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল আমলকে নেওয়া হতে পারে। অর্থাৎ 2021 সালের যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী, অর্থাৎ এসএসসি যারা পরীক্ষার্থী তাদেরকে জিএসসি এবং নবম শ্রেণীর যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার আকারে গ্রেড আকারে দেওয়া হবে, আর 2021 সালে যারা
এইচএসসি পরীক্ষার্থী, তাদেরকে নবম শ্রেণীর এবং জেএসসির আকারে ভিত্তি করে একটা গ্রেড দেওয়া হতে পারে। তো এখানে মূল বিষয় হলো এটাই যে যদি পরীক্ষা যদি শিক্ষা প্রতিষ্ঠান না খোলা যায় তাহলে আমাদেরকে অটো প্রমোশন যদি দেয় তাহলে ওই দুইটা ভিত্তিতে দেবে, আর যদি না দেয় তাহলে আমাদেরকে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। আশা করি প্রতিবেদনটি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের কাছে জানিয়ে দিন যাতে তারা এই বিষয়টা জানতে পারে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, শিক্ষা সম্পর্কিত নতুন নতুন আপডেট সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অল করে রাখুন। কেননা শিক্ষা সম্পর্কিত নতুন নতুন ভিডিও সবার আগে আমরাই আপলোড করে থাকি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এক আপডেট নিয়ে। খোদা হাফেজ।